আপনারা দেখছেন জবর খবর বাংলার স্পন্দন। জয়নগরে ভয়াবহ পথ দুর্ঘটনা, নিয়ন্ত্রণ হারিয়ে পাঁচিল ও গেট ভেঙে বাগানে ঢুকে পড়ল মালবাহী গাড়ি। সকাল 5:30 নাগাদ জয়নগর থানার অন্তর্গত দুর্গাপুর এলাকার মানুষ একটা জোরালো আওয়াজে চমকে ওঠেন। সাথে সাথে তারা বাইরে বেরিয়ে দেখেন কলকাতা থেকে জয়নগরগামী একটি কাঁচ বোঝাই মালবাহী গাড়ি দ্রুতগতিতে নিয়ন্ত্রণ হারিয়ে কুলপি রোডের পাশে শ্যামসুন্দর মন্দিরের গেটের ঠিক উল্টো দিকে পাঁচিল গেট ভেঙে বাগানের মধ্যে ঢুকে পড়ে। এলাকার মানুষ ঘটনাস্থলে পৌঁছে দুর্ঘটনাগ্রস্ত গাড়ির মধ্যে থেকে চালক ও সহচালককে বের করে। দুজনেই প্রাণে বেঁচে গেলেও জখম হয়। দুর্ঘটনা সকাল 5:30 নাগাদ একটা আওয়াজ হলো, সেই আওয়াজে আমরা ছুটে আসে দেখি ওর ভিতরে ড্রাইভার খালাসি আছে, ওকে বার করা হলো। ড্রাইভার নিয়ন্ত্রণ হারিয়ে দিয়ালে মেরেছে। কীভাবে হলো কি মনে হচ্ছে? দানিয়ে ছিল গাড়ি চেপে দিয়েছে, ঘুরে গিয়ে পুলিশ এবং ঠিক কি ভাবে এই দুর্ঘটনা ঘটলো সে ব্যাপারে তদন্ত শুরু করে। মেডিকো মাল্টি স্পেশালিটি ক্লিনিক ও ডায়াগনস্টিক, এখানে অত্যাধুনিক মেশিনে সিটি স্ক্যান, সিটিজি, 4D, আল্ট্রাসোনোগ্রাফি, ডিজিটাল এক্সরে সহ সমস্ত ধরনের শারীরিক পরীক্ষা করা হয়। প্রতিদিন বিশেষজ্ঞ চিকিৎসক দ্বারা পাবেন সুচিকিৎসার সুযোগ। মেডিকো মাল্টি স্পেশালিটি ক্লিনিক ও ডায়াগনস্টিক জয়নগর থানা সংলগ্ন রেলগেটের কাছে স্পন্দন নার্সিং হোমের বিপরীতে। ফোন 9832800700 এবং 9933749467। এলাকার মানুষের সুস্বাস্থ্যের কথা মাথায় রেখে কলকাতার পর জয়নগরে এই প্রথম আমরা TMPO হলটার পরিষেবা চালু করলাম।